दार्जिलिङ लोकसभा क्षेत्रबाट तृणमूल काङ्ग्रेसका उम्मेद्वार गोपाल लामा चुनाव प्रचार गर्नका लागि आज सिलगढी अदालत आइपुगेका थिए। दोस्रो चरण अन्तर्गत दार्जिलिङ लोकसभा चुनाव आगामी 26 अप्रेलको दिन सम्पन्न हुन भएको छ। चुनाव मात्र अब केही दिन बाँकी रहेको छ, यसैले तृणमूल काङ्ग्रेसका उम्मेद्वार गोपाल लामाले दार्जिलिङ लोकसभा आसन अन्तर्गत पर्ने पहाड तथा समतलका विभिन्न स्थानमा पुगेर जोडतोडले आफ्नो चुनाव प्रचार गरिरहेका छन्। आज उम्मेद्वार गोपाल लामाले सिलगढीका मेयर गौतम देव, डिप्टी मेयर रञ्जन सरकार अनि दार्जिलिङ जिल्ला तृणमूल काङ्ग्रेस महिला सभानेत्री सुस्मिता बोस मित्र लगायत अन्यसित सिलगढी बार एसोसिएसनका वकिलहरूसित भेट गरेर तृणमूल प्रार्थीको समर्थनमा भोट दिने अपिल गरे। यसबाहेक गोपाल लामाले सहरका प्रमुख वकिलहरू, साधारण मानिसहरू, क्लर्कहरूसित पनि भोटको लागि अपिल गरे। यसभन्दा अघि आज बिहान गोपाल लामाले तृणमूल नेतृत्वगण तथा समर्थकहरूको साथमा फुलबारी खोपरेल क्षेत्रमा पुगेर पनि चुनाव प्रचार गरे। আজকে অনেক দিন পরে কোর্টে এলাম। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনে আমার অনেক পুরানো বন্ধু বান্ধব মিলল এখানে, আর ওনাদের সঙ্গে কাজ করেছি, খুব ভালো লাগছে। অনেক নূতনরাও আছেন, ওনারা আমাকে সাপোর্ট করছে, খুবই আমাকে উৎসাহিত করছে, খুব ভালো লাগছে। পার তো আমাদের ভালো আছে, একদমই ভালো আছে, আগের থেকে একদমই ভালো। 100% আমরা আশা করছি পার থেকে আমরা এবার জিতবো। সেন্টার ফোর্স নিয়ে চিন্তা করি না, আমি শুধু প্রচারে আছে, ওনারা কী করছে জানি না, আমি প্রচারে ব্যস্ত, ওগুলো তো আমি এখন কিছুও করি নাই। আমি একদম আশাবাদী, একদম ভালো করে রেজাল্ট হবে, এ তো খাটাখাটি হচ্ছে, সব ভালো আমাকে উৎসাহিত করছে, ভালো হচ্ছে, ভালো সাড়া পাচ্ছি, বিভিন্ন এলাকায় যাচ্ছি, যেখানে যাচ্ছি ভালো সাড়া পাচ্ছি, সকাল থেকে বিকাল অবধি ভালো সার, যেখানে যাচ্ছি যে প্রফেশনকে লোকগুলোর সঙ্গে মিলছি সব ভালো সাড়া পাচ্ছি। এখানে আজকে বার অ্যাসোসিয়েশনে এলাম, খুব ভালো সাড়া পাইলাম, অনেক পুরানো বন্ধু বান্ধবকে মিললাম, খুব ভালো লাগলো, উৎসাহিত করছে সবই আমাকে। দেখুন, শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, অন্যকে আসলো কি আসলো না, ইট ম্যাটার্স লিটল। এরা হচ্ছে বসন্তের কোকিল, এরা ভোট পাখি, এরা ভোটের সন্ধানে ভোটের জন্য আসে, আর মানুষের বিপদে আপদে, মানুষের সংকটে যিনি থাকেন তিনি ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং দিদি যেখানে আছেন, আম জনতা সেখানেই আছেন, বাকি কে কোথায় আসলেন গেলেন ভোটের সময় আসলেন সেটাতে কোনো কিছুই মানুষের হেলদোল হবে না, গাছের একটা পাতাও পড়বে না। উত্তরের হাওয়া এখন খুব জোরে বইছে, যেটা দক্ষিণের হাওয়ার সাথে মিলেমিশে সারা বাংলা একাকার হয়ে যাবে, সেটা এই 3 মাস ধরেই ভোট হোক আর তীব্র দাবদাহে ভোট হোক, আর যাই হোক যতই সেন্ট্রাল বাহিনী আনুক আর প্যারামিলিটারি ফোর্স আনুক, বাংলা মমতাময় হবে, ক্লিন সুইপভাবে 3-0 কালকে আমরা করেছি, আর 26 তারিখ 4-0 দিয়ে বাকি চলে যাবে, মালদা 2 সিট বাকি থাকবে, 8টার মধ্যে 6-0 হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার বাংলা, এবার উত্তর বাংলা থেকে বিজেপিকে শূন্য হাতে ফিরতে হবে, 100% জলপাই দার্জিলিং জিতছে, কোনো সন্দেহ নেই।